আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে ব্লগটা শুরু করছি বিকাল থেকে। আজকে আমার শীতের কাপড়গুলো, যেহেতু অনেক গরম পড়ছে, ভাদ্র মাসের রোদে সব কাপড় শুকালে নাকি রোগ জীবাণু চলে যায়। সো এটা মুরব্বীরা বলে, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, বাট আমি সবসময় এটা করি, ভাদ্র মাসে এই কাপড়গুলো রোদ দিই। সো যা বলছিলাম, ভাদ্র মাসের রোদে প্রতি বছরে আমি আমার সব কাপড় রোদে দিই, বিশেষ করে উলেন ওয়েয়ারগুলো দেখতে পাচ্ছ তোমরা, সব সোয়েটার, জ্যাকেট, ডেনিম ওয়ের সব রোদে দিয়েছি। আর রোদটা যেহেতু অনেক কড়া, তাই ক্যামেরাতে একটু পড়ছে। সো আমি যতটুকু ক্যাপচার করতে পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। অনেক রৌদ্র ছিল বারান্দায়, দেখো আমার শীতকালে যে সোয়েটারগুলো আমি ইউজুয়ালি পরি, রেগুলার ইউজ করি, সেগুলো আজকে দিয়েছি। এক একটা কার্টুনে আমি রেখেছি আর আরএফএল অর্গানাইজারে। কার্টুনে রাখার মধ্যে একটা অসুবিধা হচ্ছে যে কিছুদিন পরপর কাপড়গুলো বের করে রোদ দিতে হয়। সো আমি ভাবছি আরও কিছু অর্গানাইজার কিনবো কাপড়গুলোকে রাখার জন্য, আদারওয়াইজ কাপড়গুলো অনেক মেনটেন করতে হয়। এই কার্টুনটার ভিতর ছিল কাপড়গুলো, এক এক করে সবগুলো বের করে রোদে দিব। আর এখানে দেখো আমার থালা বাসন সব, আমি যা ছিল সব ধুয়েছি, কারণ আমার যিনি হেল্পিং হ্যান্ড আজকে দুই দিন ধরে উনি অনেক অসুস্থ, উনি আমি ওনাকে আপা ডাকি, সো উনি আসছে না আর আমার অনেক কাজ জমে যাচ্ছে। আর এখানে আমি কাপড়গুলো ডেইলি ওয়ার, বিছানার চাদর সব কিছু ভাঁজ করে রেখেছি। আর এই যে উলেন ওয়ারগুলো আমি বাইরে দিয়েছিলাম রোদে, সেগুলো এখন আমার ভাঁজ করতে হবে। আর এখানে আমি সময়টা বলতে ভুলে গেছি, এখন রাত 8:30 বাজে। আমি ওদেরকে নিয়ে ওর বাবার অফিস থেকে ফেরার পর ওদেরকে নিয়ে কিছুক্ষণ পড়াতে বসেছিলাম। এরপরে আসলে দুই বাচ্চার এত জ্বর এসেছে, তারপর ওরা আর কিছুই করতে পারছিল না। হঠাৎ করে আমার দুই বেবির আবারও অনেক জ্বর এসেছে, সবাই ওদের জন্য দোয়া করবে। আর কিছুদিন যাবৎ আমার ওয়াইফাই খুব প্রবলেম করছে, তাই আমি ভিডিও আপলোড করতে সমস্যা হচ্ছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, খোদা হাফেজ।